আমি কাস্টমারগুলো প্রত্যক্ষ যোগাযোগ রাখতেন নেতাকে, আমাদের মাননীয় মন্ত্রীকে এবং পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মর্মাহত মুখ দেখানো আজকে সবাই উপস্থিত হওয়ার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং ভগবানের কাছে প্রার্থনা করব যে ওনার পরিবারের স্ত্রী রয়েছেন, ওনার উনিও খুব বিশুকে মানুষ, কখনো প্রণাম নিতেন না, বলতেন দূরে তুলতেন না, না প্রণাম করতে হবে না। আমি ভগবানের কাছে প্রার্থনা করব যেন ভগবান ওনাকে সেই শক্তি দেয় যেন এই শোক বহন করতে পারেন এবং এত ওই হাসমুখ চেহারা আমরা জানি না কিভাবে ভুলতে পারবো যে উনি আমাদের মধ্যে নেই, ওনাকে আর আমরা পাবো না। ওনার অভাব আমাদের কাছে চিরজীবন জাগ্রত হয়ে থাকবে এবং ওনার যে ক্রাইসিস, ওনার যে অসুবিধা যেগুলো ছিল রাজনীতিতে থাকবে সেগুলো আমরা কখনো ভুলতে পারব না। রাজনৈতিকভাবে যাদের আদর্শে আমরা রাজনীতি করতে এসেছিলাম, সেই সুব্রত মুখোপাধ্যায়, যখন আমরা ছাত্র রাজনীতি করতাম তখন আমরা বলতাম একটাই স্লোগান ছিল, ছাত্র যুব চোখের মধ্যে সুব্রত মুখার্জি চিন্তাভাব। এই স্লোগানটা বারবার যখনই দেখা হতো আমি ওনাকে শোনাতাম। তো 2009 সালের পর থেকে এবং 1988 সালে আমাদের কনফারেন্স এবং 2009 সালে ডেপুটি মেয়র হওয়ার মধ্যে খান্তি ওনার সঙ্গে একটা ভরভার রিলেশন তৈরি হল। উনি প্রায় আসতেন কুর্তি অঞ্চলে, প্রায় আসতেন। আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।